বার্ষিক পরীক্ষার ফল বেরুলো, ক্লাস ফাইভ থেকে পাশ করে সিক্সে উঠলাম। আর তখনই ওপাড়ার নাজমা আপা এই ডায়েরিটা উপহার দিয়েছিলেন, এতদিন এটাতে হাত দেয়নি। নাজমা আপা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, ভাইজানের সঙ্গে বিয়ে হবার কথা ছিল, কিন্তু ভাইজান চলে গেলেন মুক্তিবাহিনী ট্রেনিংয়ে। এই বাটি ছাড়। আরে নাজমা আপা কেমন আছো? ভালো, কি করতেছোস? ডায়েরি লিখতাছি। বাবা, ঘরে আইবা না? না রে বাটি স্যার। দেখো নাজমা আপা, তুমি আমার এই নামে ডাকলে আমিও তোমার টিকটিকি আপা করে ডাকুম। হ্যাঁ, আচ্ছা বাবা, আর কখনো হইব না। এখন শোন, খবর আছে। কি? ইস দীপু, এসব একটু ঝাড়া মশা করতে পারিস না? সরকার চাষা বাড়ি আছেন নাকি? সরকার চাষা কেডায়? ও রহমত, কি খবর? বসো। মুন্সি সাহেবের খবর কি? মুকিত কি কইতেছিল জানি? কইতেছিলাম কি ভাইজান, মসজিদের জন্য যে চায়ের বান্ডিল তিন কেননের কথা আছিল, আমি এইছিলাম হেললে গে। টিনের জোগা তো করণই লাগবো। জি, নামাজিগো খুব অসুবিধা হইতাছে। জি, অথচ পাকিস্তানি জল্লাদা ধৈরাই লইছে, সেই দেশের মানুষ নামাজ কালাম পড়ে না। মা, নাজমা পাইছে। আরে মা নাজমা, কেমন আছো মা? ভালো চাষি। বসো মা, বসো। মা নাজমা, তোমার বাবা কি আবার অফিসে যাওয়া শুরু করছে? না চাষা, এর মধ্যে আবার অফিস? দিন দিন চারিদিকে সব কিছু অচল হয়ে পড়তেছে, এর মধ্যে আর কবে না জানি দৌড় পারাপারি শুরু হয়ে যায়। কোন কি চাষা? ঠিকই কইতাছি, স্বাধীন বাংলা রেডিও তো শোনো না, বর্ষার লেগে পাক মিলিটারিরা এখনো কোনো কোনো জায়গায় ঢুকতেই সাহস করতেছে না, তাই গ্রামটা এখনো ঠান্ডা আছে, কিন্তু মিলিটারি ঢুকলেই বুঝো ঠেলা। ততদিনে ভাইজানেরাও ফিরাইব, তখন মিলিটারিরাই বুঝবো ঠেলা। বাবা দীপু, চুপ থাকো, চুপ। আমি আসি ভাইজান। শোনো মুকিত, এতগুলো টিনকুননের পয়সা তো এই সমাজের মানুষের কাছ থেকেই জোগাড় করতে হইব নাকি? কিন্তু বুঝতেই তো পারতাছ, মানুষের মনে নাই শান্তি, তাই দুই চারটা দিন অপেক্ষা করো। আমি তাইলে এখন যাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাসা, তবু ভাই কোনো খবর টবর পাইলেন? না রে বাবা, এই সব ঝামেলার মধ্যে তবু ভাই? ঝামেলা কি যে কর রহমত, ওরা ট্রেনিং নিয়ে এসে যুদ্ধ করব, মুক্তিযুদ্ধ। আরে আমাকে ভালো ডিফেন্স না থাকলে ওই খান হারামজাদারা যে আমাকে খালি মাঠে গোল দিব তা বুঝো না? বাবা খালি ফুটবলের লগে মিল রেখে কথা কয়। দীপু, তোর বাপেরে ফুটবলের মাঠে গিয়া বসে থাকতে গগা। খোদে যা, তুমি দেখি আজকাল কথায় কথায় খিটমিট করো। কমুনা, কথা নাই বাচ্চা নাই, পড়ারে ঠেলে পাঠাইলো। আর নিজের ইচ্ছা না থাকলে কি আমি আরো জোর করে ঠেলে পাঠাতে পারতাম? আর আর তুমি এটা কি কইলে তপুর মা? তোমার তপু বীর মুক্তিযুদ্ধ হইয়া দেশের লাগে যুদ্ধ করব, দেশ স্বাধীন করব, ইতিহাসে তার নাম লেখা থাকব, তুমি তার মা, তোমারই তো গর্ব। এখন কথা কি মা? এ মাইনে আমি খবর পাইছি তবুকু ট্রেনিং শেষ হয়ে গেছে, ও খুব শিগগিরই ফিরব। সত্যি আল্লাহ, তুমি ওকে মনোবাঞ্ছা পূরণ করো আল্লাহ। মুনাবার দেহ গরি সন্ধান করি।
মোরা দেহ গরি চন্দন করি কোন মিস্তরি বানাই আছে মন আমার দেহ গরি ওই একখানে সাবি মাইরা মোরা একটি ফুলকে বাঁচাবো বলে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি স্টপ স্টপ জেনোসাইড এই গণহত্যা বন্ধ করো ইট ইজ দ্য ডিমান্ড অফ 75 মিলিয়ন ইনোসেন্ট পিপল এই গণহত্যা বন্ধ করো এই গণহত্যা বন্ধ করো গণহত্যা বন্ধ করো একদম চিৎকার করবি না